गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा जय श्री गुरु महाराज की जय। जय श्री गुरु महाराज की जय। जय श्री गुरु महाराज की। रामानंद प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। सीताराम प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। नितराई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि। जय गुरु जय गुरु जय जय गुरु जय।
Oh,
Thank you.
गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गर्भगौरवं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितम्। বছরের প্রথম দিন বলতে পয়লা বৈশাখকেই বাঙালিরা জানে, আর শ্রী শ্রী ঠাকুরের কাছেও যেহেতু বাংলা তারিখটাই মূলত গণনা করা হতো, ফলত পয়লা বৈশাখকেই বছরের প্রথম দিন বলে আমরা তখন ধরতাম। পরে অবশ্য আমরা আমাদের এই কর্মজগতের সঙ্গে এবং এখনকার মানুষের এই অভ্যাসে যেহেতু ইংরেজি সালের প্রথম দিনটিকেই বর্ষের মানে প্রারম্ভ বলে ধরা হয় এবং সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে সেভাবেই একটা প্রচলন রয়েছে, তাই তাকে উপেক্ষা কর আজকে এর সমাজ করতে পারে না। বাবার কাছে থাকার সময়েও মানে বাবা যখন তার এই প্রকট লীলায় আছেন, তখনও যখন পয়লা জানুয়ারি আসত তখন ওইভাবে বছরের একবারের সূচনা দিবস হিসেবে যে খুব কিছু পালন হতো এমন কিছু নয়, ঘটা করে হতো তা কিছু নয়, কিন্তু যারা ইংরাজি বর্ষ ধরে যাদের কর্মজগতের সঙ্গে একটা লিপ্ততা জীবনে অঙ্গ, তারা অনেকেই সেই দিনটাকে ঠাকুরকে প্রণাম করতেন, তারা বলতেন ঠাকুর একেবারে তাদের অনুমোদন করতেন না এমন কিন্তু না, তিনি আশীর্বাদ করতেন সবই। আর ইয়েতে কি বলে ভুবানন্দ দেবের কাছে পয়লা জানুয়ারি আমরা অনেক সময়ই একটা উদয়াস্ত নাম সংকীর্তন করতাম যখন উনি প্রকট ছিলেন, সেই সময় পয়লা জানুয়ারিতে অনেক মানুষ আসতেন, অনেক ভক্ত আসতেন তার সঙ্গে দেখা করার জন্য, কারণ তার সকলের কাছেই বছরের প্রথম দিন সবাই আসতেন এবং একটা নাম হতো, অনেক মানুষ প্রসাদ প্রসাদ নিতেন এবং আলাদা করে কোনো অনুষ্ঠান হতো এমন না কিন্তু হতো। বাবা এই বছরের প্রথম দিনে তার একটা আশীর্বাদ তাঁর সকলের আমার তাঁর সন্তানদের উদ্দেশ্যে তিনি দিতেন। এখন সেটা বাংলা নববর্ষেই মূলত, কিন্তু এখন আমরা যেহেতু ইংরেজি নববর্ষের সঙ্গে বেশি জড়িত থাকি তাই বাবার আশীর্বাদটিকে বছরের প্রথম দিনে আমরা এখানে মানে নতমস্তকে গ্রহণ করছি, তার আশীর্বাদটি আমাদের রক্ষা করুক এই প্রার্থনা করছি। বাবা সেই প্রার্থনায় বলতেন, অনেকগুলি এরকম নতুন বছরের ইয়ে আছে, আশীর্বাণী আছে, তার একটি আমরা বলছি। সেখানে বাবা বলছেন, নূতন বরষে পরম হরষে করয়ে সবে কর সবে নাম গান। আবার কখনো বলেছেন নূতন বরষে পরম হরষে কর রে সবে নাম গান, শ্রীনাম শ্রবণে সবার পরাণে আসুক প্রেমের বান, কলির পীড়নে নর নারীগণে করে সবে হাহাকার, নাম বিনা ভবে কে আর নাসিবে এ জ্বালা দুর্নিবার। এই কথা বাবা চার লাইনের একটি আশীর্বাণী আমরা আজকের এই বছরের প্রথম দিনে স্মরণ করলাম।
আর ইয়েতে 1973 সালে ইংরেজি, সেই বছরের 73 সালের পরে 78 সালের পয়লা জানুয়ারিটি কীরকম ছিল সেটি আমরা একবার দেখব, যে বাবা খুব কর্মব্যস্ততার মধ্যে কীভাবে তাঁর একটি দিন যাপন করছেন এবং ভক্তরা এসে বছরের প্রথম দিন বাবার কাছে কীভাবে তারা মানে দেখা করছেন, কি চাইছেন, এইরকম আমরা যেটুকু সীতারাম সাহিত্যে যেটুকু তথ্য পেয়েছি সেই তথ্যটুকুকে স্মরণ করব আজকে। তা তার অতিরিক্ত বাবার লীলা কথা কিন্তু আজকের গুরু পূজার উপাদান হিসেবে আমরা আত্মীকরণ করবার চেষ্টা তো করবই। তা 1974 সাল তার পয়লা জানুয়ারি, কিন্তু তার আগে বাবা দিল্লিতে এসেছেন ঠিক কিছুটা আগে, তো তাই সেটা তখন 1973 সাল তার এই 27শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় বাবা 7টার সময় দিল্লিতে পৌঁছেছিলেন সে বছর। এবং তিনি প্রথমে ওই যে বিড়লা মন্দির আছেন লক্ষ্মীনারায়ণ মন্দির, সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরের দরজায় এসে তারা যারা অনেকেই ছিলেন ওখানে, তারা যারা বাবাকে ওখানে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা অনেকে মন্দিরে এসে দরজার সামনে দাঁড়িয়েছিলেন, তারা বাবাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। যারা নিয়ে গেলেন তাদের মধ্যে আমাদের যে ডিভাইন লাইফ সোসাইটির যিনি প্রেসিডেন্ট স্বামী চিদানন্দজি মহারাজ, যার কথা আমরা অনেকবার বলি, তা তিনি ছিলেন, এবং গুলজারিলাল নন্দাজি ছিলেন, রতনলাল যোশীজি ছিলেন। এই রতনলাল যোশী ইনি একটি মানে হিন্দি পত্রিকার সম্পাদক ছিলেন এবং খুব প্রসিদ্ধ পত্রিকার সম্পাদক ছিলেন, আর ছিলেন আমাদের রেলমন্ত্রীর স্ত্রী, তৎকালীন রেলমন্ত্রীর স্ত্রী, তার নাম ছিল কামেশ্বরী দেবী, তিনি ছিলেন বাবাকে করার জন্য। আচ্ছা, এছাড়া গুরু ভাই বোন যারা তারা তো উপস্থিত ছিলেনই, ঠাকুরকে প্রণাম করলেন সবাই, বাবাকে ভেতরে নিয়ে গেলেন। ওখানে পৌঁছানোর পরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে খুব নাম সংকীর্তন ইত্যাদি সারা রাত্রি ধরে চলল। একটি পরিবেশটি বাবা যেভাবে থাকেন তার থেকে একটু স্বতন্ত্র ঠিকই, কারণ ওখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের গায়ে যে ধর্মশালা এবং সন্তকুটির রয়েছে, সন্তকুটির এ ব্যবস্থা হয়েছিল, বাবা সেখানে অবস্থান করছিলেন। এটা হলো 27শে ডিসেম্বর, কয়েকদিন পর। তারপরে আমরা 31শে ডিসেম্বরে বাবা কী করছেন সেটা দেখি। 31শে ডিসেম্বরে সকালবেলাতেই ভক্তরা এসেছেন বাবাকে, বাবার তখন একটু ওখানে রোগ লীলার মধ্যে বাবা রয়েছেন, তাকে চিকিৎসা ইত্যাদি করাবার প্রয়োজন হচ্ছে, তা একটু নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। বাবা মূলত মাঝখানের কদিন তিনি বসন্ত বিহারে আমাদের শ্রদ্ধেয় কিঙ্কর বিশ্বানন্দজি মানে বিএন মল্লিক তার বাড়িতে অবস্থান করেছিলেন, এবং তারপরে চিকিৎসার ব্যবস্থার জন্য বাবা নার্সিংহোমে গেছেন, এবং সেখানে তার একটু ওই পেটের গণ্ডগোলের এই ধরনের সমস্যা কিছু ছিল, সেইটার জন্য একটা কিছু পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন ছিল, সেগুলো সব হয়ে যাওয়ার পরে 5:30 নাগাদ তখন বাবা আমাদের যখন বিশ্রামের পরে সকলকে দর্শন দিচ্ছেন সেই সময়ে গোয়ালিয়রের রাজমাতা তিনি এসেছিলেন। তিনি তাকে আমরা জানি তিনি হচ্ছেন বিজয়রাজে সিন্ধিয়াজি। এই বিজয়রাজে সিন্ধিয়াজি বাবার একনিষ্ঠ ভক্ত এবং তার খুব অনুগত শিষ্য, তাদের একজন এই বিজয়রাজেজি, তিনি তাকে আমরা বহুবার ঠাকুরের কাছে দেখেছি। বাবা তাকে কোনো একটি আসন দিতে বললেও তিনি রাজমাতা, অত বড় রাজ পরিবারের তিনি কিচ্ছু গ্রহণ করতেন না, গুরুর কাছে একবারে মাটিতে তাঁর চরণতলে বসতেন এবং প্রসাদ সর্বসাধারণের সঙ্গে নিতেন মাটির গেলাস এবং পাতায়,
সবাই সর্বসাধারণ যে প্রসাদ নিচ্ছে সেটা তিনি করতেন। অথচ এই গোয়ালিয়রের রাজমাতা এরা এদের যে বৈভব এবং এদের যে আভিজাত্য সে সম্পর্কে সারা পৃথিবী জানে। আচ্ছা, এবার বাবার ইয়েতে গুলজারিলাল নন্দাজি এসেছিলেন সেই দিনেই। তারপরে এক ঘন্টা ওরা সবাই ওখানে উপস্থিত ছিলেন যখন, তখন তার নাম ঠাম হলো এবং সেখানে ওরা উপস্থিত থাকলেন, নাম শুনলেন, বাবা বললেন, বাবা আলোচনা করলেন, বাবা যেমন ধর্মকথা ঈশ্বর প্রসঙ্গ বলেন সেরকম বললেন। বলার পরে বিজয়রাজে সিন্ধিয়াজি তিনি এবং নন্দাজি এরা প্রসাদ প্রসাদ নিয়ে তারা ফিরে গেলেন। আর বাবা তার যে স্বাধ্যায় পড়াশুনো, চিঠির উত্তর দেওয়া, লেখা, এই সমস্তর মধ্যে বাবা একেবারে মধ্যরাত্রি ছাড়িয়ে গেল। বাবা ওরা রাত্রি 9:30 নাগাদ বেরিয়ে গেছেন, বাবা তারপরেও দীর্ঘ সময় তা স্বাধ্যায়ের মধ্যে ছিলেন। এই কথা আমরা সীতারাম সাহিত্যে লক্ষ্য করছি। অর্থাৎ ইয়েতে আমাদের যে বছর যখন আসছে, ইংরেজি বছর যখন আসছে, তখন কিন্তু যা স্বতন্ত্র করে খুব কিছু অনুষ্ঠান হচ্ছে এমনটা না। বাবার প্রায় গতানুগতিক যে দিনচর্যা, যে কার্যাবলী যেরকমভাবে আমরা হতে দেখি, একই রকমভাবেই সেগুলো সব হয়েছিল বা হতো। খালি এইটুকুই যে আমাদের ওখানে দিল্লিতে বাবা যখন অবস্থান করছেন সেবার, তো তখন ওখানে বিভিন্ন মন্দির টন্দিরে যাচ্ছেন, যেমন হনুমান মন্দিরে গেছেন, তারপরে দুর্গাপুরী, সেখানে বাবা একবার দেখে এসেছিলেন কীরকম জায়গাটায়, এগুলো সব দেখে এসেছিলেন। এবং তারপরে তিনি আবার সন্তকুটিরে, মানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরে, বিড়লা মন্দিরের ভেতরে যে সন্তকুটির, সেখানে সেই সময়টায় থাকার কথা হয়েছে, বিশ্রাম করেছিলেন। তো এরপরে সেই দিনে কিন্তু বাবার চলে যাবার কথা, আহমেদাবাদ মেলে দিল্লি থেকে মেহসানা গুজরাট যাবার কথা। তো গুজরাটে থাকার পর বাবা কথা হয়েছিল যে বাবা আহমেদাবাদ যাবেন এবং সেখান থেকে বাবা যাবেন বেট দ্বারিকা। তো 1 জানুয়ারি সেবারে 1974 সাল, তার মানে দিল্লিতে কিন্তু বছরের শেষটা কাটিয়ে বাবা 1 জানুয়ারি 1974 সালে আহমেদাবাদ মেলে দিল্লি থেকে মেহসানা রওনা হলেন। তার মানে বাবা বছরের প্রথম দিনে দ্বারকার উদ্দেশ্যে যাচ্ছেন। দেখুন, কোনো নতুন বিশেষ করে কোনো অনুষ্ঠান নেই। তো রাত্রি 8 নাগাদ ওখান থেকে ট্রেন ছেড়েছিল এবং সত্যনারায়ণ মন্দির থেকে বাবা বের করলেন, লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে বাবা বেরুলেন। বেরোবার পরে এরপরে লোকে লোকারণ্য হয়েছিল সেখানে, তখন বাবা যখন রওনা হবেন। এরপরে আমাদের সিদ্ধানন্দজি সমস্ত ব্যবস্থাপত্র দেখছিলেন, বাবাকে ওখান থেকে মন্দির থেকে স্টেশন পর্যন্ত নাম সংকীর্তন নিয়ে একটা শোভাযাত্রা করে বাবাকে নিয়ে আসা হয়েছিল। এবং সেখানে আপনার মায়েরা সমস্ত মঙ্গল ঘট মাথায় নিয়েছিলেন, জয়গুরু নিশান ছিল অনেকের কাছে, তার নাম সংকীর্তন তো অবশ্যই ছিল। তা ইয়েটিয়ে করে কী বলে বাবা এরপরে 3 দিন পরে, মানে এখান থেকে পথটা তো অনেকটা দিল্লি থেকে মেহসানা, বাবা 3 দিন পরে 4 জানুয়ারি বাবা মেহসানাতে এসে উপস্থিত হয়ে মেহসানাতে কদিন আরও থাকলেন এবং থাকার পর সেখান থেকে বাবা আবার, হ্যাঁ বলতে ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বাবা যখন মেহসানায় আসার আগে, বাবা যখন আহমেদাবাদে ছিলেন সেই সময় আমাদের খুব প্রাচীন সাধু, যার কথা আমরা আগে একবার বলেছিলাম, যে বাবা যখন সে প্রচারে বেরিয়েছিলেন, তখন দাক্ষিণাত্য প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় এক হনুমান মন্দিরে ভাগবতাচার্যজির সঙ্গে বাবার সাক্ষাৎ হয়েছিল। এই ভাগবতাচার্যজি তখন তিনি আহমেদাবাদে এসে বাবার সঙ্গে সাক্ষাৎ করছেন, তার তখন বয়স হচ্ছে 96 বছর, বাবার থেকে বয়স কিছু বেশি ছিল তার। তো তিনি এসেছিলেন এবং তিনি বাবার কাছে এসে বললেন যে তিনি আফ্রিকাতে ভগবানের নাম প্রচার করতে যাচ্ছেন এবং তিনি বাবার ইয়ে চান, আশীর্বাদ চান, বাবা তাঁর বাবার প্রতি তার যে ভাব এবং তার যে ভক্তি,
সেটার উল্লেখ সীতারাম সাহিত্যে রয়েছে যে সেটা প্রচুর, এবং বাবাও তাকে খুব ভালোবাসেন। পরস্পরের মধ্যে যে ভাব বিনিময় হলো এবং বাবা তাকে বললেন যে হ্যাঁ, মানে আপনি যাচ্ছেন খুবই আনন্দের কথা, তিনি বলেছিলেন আপনি যদি সঙ্গে আমাদের সঙ্গে থাকতেন তাহলে ভগবানের নাম প্রচার আরও কত ভালো হতো। বাবা বললেন আপনি এগিয়ে গিয়ে করুন, তারপরে যদি গুরুদেবের ইচ্ছা হয় তখন এদিককার সকলে আবার ওদিকে অগ্রসর হবে, একবারও বলেননি এ যাবে, বলেননি। আচ্ছা, তা আমরা পয়লা জানুয়ারি এরকমভাবে দেখেছি, পয়লা জানুয়ারির সঙ্গে যেহেতু পাশ্চাত্য বর্ষ বারে বছরের প্রথম দিন বলে আমরা জানি, সেই জন্য আমরা বাবার একটি এক বিদেশি মানে ভক্তদের প্রতি একটি বিশেষ কৃপা কথা এখন স্মরণ করব, ঘটনাটি পুরীর। তা সেটি হচ্ছে এই রকম যে নেদারল্যান্ড থেকে এসেছেন দুজন, তাদের তখন বয়স কম, দুজনেই যুবক এবং মেয়েটি যুবতী, এরা পুরীতে এসে পড়েছিল। এদের আসবার এটা হলো এরা বাবার বই পড়ছেন, এরকম নানান রকম গ্রন্থে বাবার কথা ওরা জেনেছেন আগে। জানার পরে তাদের কৌতূহল হয়েছে, খুঁজেছেন, ভারতবর্ষে এসেছেন, খুঁজেছেন এবং জানতে পেরেছেন যে বাবা এখন পুরীতে আছেন। তারা পুরীতে এসেছেন, পুরীতে এসে বাবার নাম বলতেই তাকে ঠিকঠাক পৌঁছে দিয়েছে, বাবা তখন চক্রতীর্থে রয়েছেন, সোনার গৌরাঙ্গ মন্দিরের উল্টো দিকে এখন সেই বাড়িটি নেই, শ্রীনিবাস বাবা সেখানে তখন অবস্থান করছেন। এইখানে ওরা ওই দুইজন এসে উপস্থিত হয়েছেন। তো ইয়েতে দুজনেই, এই দুইজন মানে ছেলেটি এবং মেয়েটি, এরা কিন্তু খ্রিশ্চান সম্প্রদায়ের, আবার খ্রিশ্চানদের মধ্যে আবার নানান সম্প্রদায় ভেদ আছে, তো তাদের দুইজন দুটি সম্প্রদায়ের মানুষ। তা তারা ইয়েতে এসে মানে ওদের যে প্রচলিত ওদের যে নিয়ম, খ্রিশ্চানদের যে নিয়ম, যে ধারার মধ্যে ওদের বিবাহ ইত্যাদি হতে পারে, সেইটা কিন্তু এরা যেহেতু ভিন্ন ভিন্ন গোষ্ঠীর খ্রিশ্চান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ওদের মধ্যে বিবাহ ইত্যাদি হয় না। কিন্তু ওরা এসেছেন, আসার পরে বাবাকে ওরা খুব ভালোবাসেন, বাবার কাছে থাকেন খুব, বাবা ওদের খুব ভালোবাসেন, নামের মধ্যে থাকেন, বাবার কাছ ছেড়ে যান না, এইরকম ওদের আমরা দেখেছি। তো মোহন আনন্দ ছেলেটির নাম মনে পড়ছে, বাবা দিয়েছিলেন। তো একে এই ছেলেটিকে বাবা জিজ্ঞাসা করলেন যে তোমরা যে এই যে দুইজনে এরকমভাবে চলে এসেছো তোমাদের দেশ থেকে এবং এখানে এসে সবসময় একসঙ্গে আছো, তোমাদের সম্পর্ক কী? তো তখন তারা বললেন এরকম, বন্ধু ঠাকুর বললেন এরকমভাবে থাকা যায় না, তোমরা তোমাদের মধ্যে তোমরা বিয়ে টিয়ে করো। তো তখন তারা এই অসুবিধার কথাটা জানিয়েছিল যে আমাদের এরকম, আমরা ভিন্ন সম্প্রদায়ের, আমাদের এখানে কোনো চার্চে বিয়েটা দেবে না। এটা মনে হতে পারে যে বাবা তো এরকম, যারা আমাদের এখানে এদেশের মানুষের, তো যদি বর্ণের মধ্যে ইয়ে হয় মানে মিল না থাকে, অসবর্ণ হলে বাবা তো সেই বিয়ে একবারে অনুমোদন করেন না। তাহলে বাবা এদের এরকম ভিন্ন সম্প্রদায় গোষ্ঠীর খ্রিশ্চান হলে তাদের বাবা কেন বিয়ে করার কথা বললেন? বাবাকেও একটু রসিকতা করে কথা বলতেন, বাবা বলতেন দেখ বর্ণাশ্রমটা তো সনাতন ধর্ম, ধর্মের যারা রয়েছে তাদের জন্য, আমাদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার বাইরে একটা বর্ণবাহ্য আছে, অর্থাৎ তারা বর্ণের এই চারটে বর্ণের মধ্যে পড়ছেন না। বর্ণাশ্রম মানে কিন্তু চারটি বর্ণই শুধু এইটুকুই নয়, চারটি বর্ণের একটি বাইরে একটি রয়েছে, বাইরে আসলে একটি মূলত দুটি রয়েছে, একটি ওপরের দিকে রয়েছে ব্রাহ্মণের ওপরের দিকে, আর একটি শূদ্রের পরবর্তীকালে পরবর্তী স্তরে মানে শূদ্রের বহির্ভূত, যারা সেখানে রয়েছেন তারা বর্ণবাহ্য। সেরকম আমাদের সনাতন ধর্মের মধ্যেও সেই রকমের ব্যবস্থা প্রাচীন ব্যবস্থার মধ্যে আছে।
আর যারা ব্রাহ্মণেরও ওপরে মানে সমস্ত বর্ণের ওপরে যারা যারা রয়েছেন তাদের আর কোনো বর্ণের মাধনে তাদের আনা যায় না, তারা না ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র না বর্ণবাহ্য, তাদের কিছুই বলা যায় না, তারা সর্ব সর্ব বর্ণের পূজ্য এবং সর্বশ্রেষ্ঠ। এরা হচ্ছেন অতি বর্ণাশ্রমী, এরা বর্ণাশ্রম অতিক্রম করে চলে গেছেন, এদের না কোনো বর্ণ হয় না কোনো আশ্রম হয়, এরা অতিক্রম করে গেছেন, মুক্ত পুরুষ, সিদ্ধ পুরুষ, অবতার পুরুষ, আর অতি বর্ণাশ্রমী, এদের জন্য এদের জন্য এগুলো থাকে না। এখন বাবা অনেক সময় বলতেন যে দেখ এরা এই সাহেব বাবারা এরা হচ্ছে অনাচার ও কল্পদ্রুম, তো মানে এদের আবার নতুন করে কি এদের জন্য এত এইসব নিয়মকানুন কিছু হয় না, খালি এক যতটুকু পারা যায় একটা নিয়মের মধ্যে এদের যদি এনে রাখা যায়, যতটুকু পারা যায় যদি শৌচের মধ্যে রাখা যায় তার দ্বারা, এবং ভগবানের নামটুকুকে যদি আশ্রয় করে তাহলে তার দ্বারা এদের যা ধারায় তার মধ্যে দিয়ে এরা কিন্তু ঈশ্বর লাভ করতে পারে, জীবন কৃতার্থ হতে পারে। অতএব আমাদের সনাতন ধারার নিয়ম এদের উপরে ইয়ে নয়, চাপাবার দরকার নেই, সেই জন্য বাবা করেছিলেন। আচ্ছা, তিনি বলেন তাই বর্ণাশ্রম আমরা মাথায় করে নিই, ভবানন্দ দেবের কথা, বাবা বলেন তাই শাস্ত্রকে আমরা মাথায় করে নিই। বাবা যদি শাস্ত্রের কোনো নিয়মকে বলেন যে এখন এই নিয়মটাকে নেওয়ার দরকার নেই, বাবা যদি বলেন আমরা মানব না, এই কথা বাবা ভুবানন্দতে বলতেন এবং এটি ঠিক। তিনি বলেছেন আমি শাস্ত্রকে লাভ করার জন্য শাস্ত্রের জন্য বাবার কাছে যাইনি, বাবাকে দেখেছি, বাবার কাছে আছি, বাবা যা বলবেন তাই, তিনি বলেছেন শাস্ত্র তাই শাস্ত্রকে মানি, তা নইলে শাস্ত্র আমার কাছে সোজাসুজি শাস্ত্র আমায় কী জানাবে আর কী শক্তি তার যে আমি তার সেখান থেকে পাব, আমার সেখানে আগ্রহ নেই, আমার বাবার উপরে আগ্রহ, বাবা বলেছেন সেখানে, সেটাই হচ্ছে কথা। সেই জন্য এই যে যখন বাবা এই অন্য সম্প্রদায়ের মধ্যে বলছেন এখানে কিন্তু মনে রাখতে হবে, কেন আমাদের বর্ণাশ্রম এখানে যুক্ত হয় না, কারণ ওরা সনাতন ধর্মের অন্তর্গত নন, ওরা খ্রিশ্চান ধর্মের অন্তর্গত, ওদের ধর্মে যেটুকু আছে সেইখানে বাবা যে নিয়মকানুন বলছেন সেখানে কোনো অসুবিধা থাকে না। এবং তাদের বাবা কোথায় করেছেন, নামের বাঁধন, নামের বাঁধনে তাদের বেঁধে দিয়েছেন, এবং বাবা সেখানে বলছেন তোমরা এরকম একটা জীবন যাপন করো যাতে তোমাদের তাতে একটা নিয়ম থাকবে, তাতে একটা ন্যূনতম সংযম থাকবে, তাহলে তুমি ইয়ে থাকবে, তাহলে তোমার পক্ষে এই নাম করছো বা তুমি এই যে এসে পড়েছো কোনো না কোনো তা তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে চিহ্নিত, তা নাহলে বাবার লীলায় এসে উপস্থিত হতে পারেন, এতে কি কারো কোনো স্বাধীনতা আছে, যখন বাবা বিরাজ করছেন সেই সময়ে তাঁর লীলার মধ্যে এসে উপস্থিত হওয়া, তাঁর এত ভালোবাসা পাওয়া, তাঁর কৃপা পাওয়া, এরা তো নিশ্চিত করেই চিহ্নিত, তাই তাদের কোনটা ভালো হবে বন্ধু বাবা যা বলবেন তাই বাবার সেটা ব্যবস্থা করছেন। এবারে তো তখন ওই ছেলেটি মেয়েটি তারা বললো হ্যাঁ বাবা আপনি যা বলেছেন তাই ঠিক, আমাদের আমরাও বিবাহিত জীবনযাপন করতে চাই, আপনি আপনি যা বলবেন সেরকম হবে। তো তখন বললেন যে ইয়েতে আমরা তো মনে করেছিলাম যে আপনি আমাদের শুধু দীক্ষা দেবেন, আশ্রয় দেবেন, এইটুকুই হয়তো আমরা পাবো, কিন্তু আমরা যে আপনি আমাদের এরকম বিবাহিত হবার কথা বলছেন বা তার জন্য আপনি এত ব্যবস্থা করছেন, আমরা ভাবিনি যে এটা আমাদের জন্য কেউ ভাবতে পারেন, কারণ আমাদের সমাজে তো মানে পিতামাতার কাছে গিয়ে সন্তানেরাই এরকম জানিয়ে দিল, তা বড়জোর বাবা মা সেখানে একটা উপস্থিত থাকলেন, কিন্তু আপনি আমাদের মাথার উপরে থেকে যে এই যে ব্যবস্থাটা করছেন আমরা এই ব্যবস্থায় খুব অভিভূত বোধ করছি, এর কথা বলেছেন। এরপরে ঠাকুর কী করলেন, তিনি পুরীতে আমরা যেখানে ওই শ্রীনিবাসের কাছাকাছি জায়গায় পথে যাওয়ার পথেই পড়তো একটি চার্চ ছিল, সেটা ক্যাথলিক সম্প্রদায়ের চার্চ, তো সেখানে ইয়েতে সেটা সেই গির্জাতে বাবা এ করলেন, তাদের নিয়ে একবার গেলেন, এবং যাবার পরে সেখানে যিনি তখন ওই মানে গির্জার যিনি অধ্যক্ষ ছিলেন তাকে তার সঙ্গে বাবা দেখা করলেন, দেখা করে কথা বললেন। আচ্ছা, এই ভদ্রলোক কিন্তু পোল্যান্ডের অধিবাসী, ওই গির্জার অধ্যক্ষ পোল্যান্ডে থাকেন, আর এরা যারা এসেছে এরা হচ্ছে নেদারল্যান্ডের লোক, তো তাকে বাবা বললেন যে এই ব্যাপার, ভদ্রলোক কিন্তু কী হচ্ছে, ভদ্রলোক
ওখানে এসেছেন, গির্জা দায়িত্ব নিয়েছেন, ওড়িয়াটা জানেন, হিন্দি খুব ভাঙা খুব ভালো জানেন না, ভাঙা বলেন, তা ওড়িয়া ভালো জানেন। বাবার তো সন্তানরা রয়েছেন, ওড়িয়া সন্তানরা, কাজে বাবার কথা বুঝতে, আর বাবা নিজেও ওড়িয়া বুঝতেন, জানতেন, তা বাবা কথা বুঝতে বলতে কোনো অসুবিধা হচ্ছে না। বাবা তাকে সমস্যাটা বোঝালেন যে এই ব্যাপার, দেখো এরকমটা চাই। তো তখন ওখানে ওরা বললেন যে একটা, আমি তো একা নিজে এই সিদ্ধান্ত নিতে পারি না, ওই গির্জার ফাদার যিনি, তুমি, আমি একা সিদ্ধান্ত নিতে পারি না, তবে আজকের এই সন্ধ্যাবেলায় এখানে যিনি নিয়ামক, যিনি এখানকার এই সব কিছু দেখাশুনো করেন, সেই মান্যবর যে বিশপ, তিনি আসছেন, তা আমি তাকে একবার বলবো, তার যদি অনুমতি পাওয়া যায়। তাহলে এখানে আপনি যখন বলছেন যে এই গির্জায় তাদের আপনি বিয়ে দিতে চান, সেটা ব্যবস্থা তাহলে হবে, খালি বিশপের অনুমতিটা আমাকে নিতে হবে। ঠিক আছে, তারপরে কি হলো না, ইয়েতে বাবা এবারে ফিরে আসলেন এবং ঠাকুরের কাছে, ঠাকুর আবার ওদের পরে পাঠিয়ে দিলেন, ওই বিদেশি ছেলে মেয়ে দুটিকে পাঠিয়ে দিলেন, তারা গিয়ে ওখানে ওদের সঙ্গে দেখা করলো, বললো আমাদের ঠাকুর পাঠিয়েছেন বাবার কাছ থেকে, আমরা আসছি। এই কথা শুনে তখন যে ইয়েরা ছিলেন, কী বলে, ওদের যে ধর্মযাজক যারা ছিলেন, তারা মানে খুব ইয়ে করলেন, কী বলে, খুব সম্মান করলেন বাবার। ওই যে সাহেব যে ছেলে মেয়ে দুটি গিয়েছিল, তার সঙ্গে আমাদের মঠের দু একজন গিয়েছিলেন, তো আমাদের মঠের বেশভূষা মানে আপনারা বুঝতেই পারছেন যে তারা বহির্বাস পরে আছেন, হাঁটু পর্যন্ত মোটা লং ক্লথ, গায়ে একটা চাদর আছে কি নেই এইরকম, খুবই সাধারণ, মাথায় তিলক, গলায় তুলসীর পদ্মবীজের মালা, এইরকম তো খুব সাধারণ মানুষ, কিন্তু তারা খুব গির্জার মানুষেরা তাদের খুব সম্মান করলেন বাবার কথা, বাবাকে খুব তারা মান্য করতেন। এবং তারপরে তারা বললেন যে ঠিক আছে, তাহলে আমাদের বিশপ বলেছেন, বাবা যেহেতু বলেছেন, অতএব আমরা এটাকে মাথায় করে নিচ্ছি, এই বিবাহ যেরকম এখানে হয় সেটা হোক। এই কথা বলাতে তখন বাবার সমস্ত ব্যবস্থা করলেন, এবং এই যে ছেলে মেয়ে দুটি যারা, তাদের মনে এটা আসলো যে বাবা নিজে যদি উপস্থিত থেকে তাদের বিবাহ করেন, সম্পন্ন করেন, তাহলে সেটা মানে তার থেকে বড় আর কিছু হয় না, সেটা যেখানেই হোক বাবা নিজে দিচ্ছেন, বাবা নিজে আছেন, আর কিচ্ছু লাগে না, তাদের বিয়েটা অবশ্যই সিদ্ধ, এই কথা তারা মনে করলেন। এবং এই বিশ্বাসটার জোরেই তারা বললেন যে আমাদের আর কোনো আইনকানুন নিয়ম ভাববার কোনো দরকার নেই, বাবা বলছেন বাবা দিচ্ছেন নিজেই সব থেকে বলে। তাদের সেই বিশ্বাস দেখে যে ধর্মযাজক এই ব্যাপারটা তার অনুমতির প্রয়োজন ছিল, সে তিনিও কিন্তু খুশি হলেন এবং বললেন না না ঠিক আছে, তোমার কথা আমাদের এই গির্জাতেই তোমাদের সমস্ত ব্যবস্থা হবে। এরপরে ঠাকুর কী করলেন, যেদিনে ঠিক হলো এদের বিয়ে ঠিক হবে, সেই দিনে ঠাকুর একেবারে সকলকে নিয়ে গেলেন, নাম নিয়ে গেলেন। নাম নিয়ে যাওয়ার পরে বাবা কী করলেন, তাদের ওই নামাবলী বাবার সঙ্গে নিয়ে গেছেন, এবং সেগুলো নিয়ে গিয়ে বাবা ওই বিশপের গলায় দিয়েছেন, এবং সে নামাবলী একটি বাবা ওই যীশুখ্রিস্টের যে মূর্তি ছিল, সেই যীশুখ্রিস্টের মূর্তিতে বাবা নামাবলী পড়িয়ে দিলেন, হরিনামাবলী পড়িয়ে দিলেন, এবং ওরা যে সমস্ত ওদের খ্রিশ্চান পদ্ধতিতে ওদের বিয়ে হলো যেরকমভাবে হবার কথা, তারপরে ওখানকার যে গির্জার যিনি অধ্যক্ষ, তিনি ঠাকুরকে খুব সম্মান করলেন, জড়িয়ে ঠড়িয়ে ধরলেন। এই যে একটা ধরুন ব্যতিক্রমী ঘটনা ঘটল, বাবা তো ইচ্ছে করলে এই ছেলে মেয়ে দুটি, এরা তো বাবাকে ছাড়া আর কাউকে জানতো না, আর কাউকে যে জানার ইচ্ছে তাদের ছিল না, তারা বাবাতে এমন নিমগ্ন ছিল যে তারা চাইছিল বাবা যা করবেন এর উপর আমাদের আর কিছু দরকার নেই। বাবা কিন্তু তাদের সনাতন ধর্মের ব্যবস্থায় কিছু করেননি, বাবা কিন্তু তাদের মানে আমি মানে এ বলে দিল এবং তোমাদের ব্যাপারটা হয়ে গেল, তোমরা বিবাহিত হয়ে গেলে, এরকম কথাও বলেননি। মানে তিনি না ধর্মের শাস্ত্রের জায়গায় হস্তক্ষেপ করলেন, না তিনি নিজের
মানে বরদ হস্তটি তাদের মাথায় দিয়েছেন, কিন্তু সেই কথা উচ্চারণ তার দ্বারাই সব হয়ে গেছে, কিন্তু তিনি যে সেই কথাটি কিন্তু উচ্চারণ করলেন না লোকশিক্ষার জন্য। তিনি কি করলেন, ওরা যেহেতু খ্রিস্টান, ওদের খ্রিস্টান যে উপাসনালয় সেখানে নিয়ে এলেন, ওই ধারার ওদের মানুষদের মধ্য দিয়ে তিনি স্বীকৃতিটা ওদের দিলেন, নিজে উপস্থিত থাকলেন, এবং সেখানে এমন একটা মানে মানে প্রেমের জন্য কোনো ধর্মের মানে ধর্মের সীমা কোনো বাধা হলো না। অর্থাৎ সেখানে কীরকম ঠাকুর না হরিনাম নিয়ে গেলেন, এবং সে হরিনাম নিয়ে গিয়ে ঠাকুর যীশুখ্রিস্টের গলায় দিলেন, এবং যীশুখ্রিস্টের গলার যে মালাটি পরানো ছিল সেটি ওই যাজক নিয়ে এসে ঠাকুরের গলায় পরিয়েছিলেন। এই যে একটি সুন্দর বিনিময়, যেটা আমরা দেখি যে যেটি হয়তো নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে খুব স্বাভাবিক, সেখানে ঠাকুর গেছেন মন্দিরের ঠাকুরের গলার থেকে মালাটি খুলে এনে পুরোহিত ঠাকুরের গলায় দিচ্ছেন, বা তার উত্তরীয়টি খুলে এনে ঠাকুরের গলায় দিচ্ছেন, এটা যেমন স্বাভাবিক, কিন্তু একেবারে অচেনা জায়গায় একবারে অন্য সম্প্রদায়ের উপাসনালয়ের যিনি যাজক তিনিও একই কাজ করছেন, অবশ্যভাবে করছেন, সেইটি কিন্তু তার মূল কিন্তু বাবার ভালোবাসা, বাবার প্রেম, এবং সেইটি কিন্তু এই যে খ্রিশ্চান এবং যে সনাতন সমাজ তার মধ্যে কোনো সীমার কে আর ইয়ে করেনি, মানে সীমাটা সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, এটাই আমরা বলতে মানে এখানে বুঝতে পারি আর কি। তা মানে পয়লা জানুয়ারি এবং বিদেশিদের যে জীবন যাপন এবং তাদের যে ধরুন যেভাবে তারা বছরকে বরণ করেন, আর সনাতন ধর্মীয়রা যেভাবে বছরকে বরণ করেন, তার তো ধারার পার্থক্য আছে। পয়লা বৈশাখ যদি হয় তার মানে আমাদের সেটা ঠাকুরকে নিয়ে হবে, এবং সেখানে আমাদের নিশ্চিত করি কোনো না কোনোভাবে আপনার পুজো পাঠ হবে, মানে নানান রকম শুভ মঙ্গল ইত্যাদি বিষয়গুলি নিয়ে ভাবনা হয়। তা ওনাদের এই কী বলে খ্রিশ্চান সমাজে যেভাবে পয়লা বৈশাখকে আপনার ইয়ে করা হয়, স্বাগত করা হয়, তাতে যে ধারাগুলি প্রচলিত আছে সেই ধারাকে অসম্মান না করেও, অর্থাৎ খ্রিশ্চান ধারাতে যেভাবে তাদের জীবনযাপন সেইটাকে অসম্মান না করেও কিন্তু ঈশ্বর বিশ্বাস এবং আপনার যতটা পারা যায় সংযত জীবনের যে শিক্ষা, এইটি আমরা বাবার এই যে দুইজন বিদেশি তাঁর যে শিষ্য এবং শিষ্যা, তারপর বাবা যতদিন প্রকট লীলায় ছিলেন এদের প্রতি বছর দেখেছি এরা দীর্ঘ সময় বাবার সঙ্গ করতেন নিয়মিত, এরা উজ্জয়িনীর কুম্ভ মেলাতেও পুরোটা ছিলেন, এবং আরও বহু জায়গায় বাবার সঙ্গে একবারে পুরো রাজস্থানের যে ভ্রমণ, মধ্যপ্রদেশের যে ভ্রমণ, সে সময় বাবার সঙ্গে এরা ছিলেন, ঋষিকেশে তো ছিলেনই, তো কাজে এরা খুব একবারে বাবার চরণে পড়ে থেকেছেন, এবং মানে এক কোনায় কোথাও বসিয়ে তাদের হয়তো পাতাতে একটু প্রসাদ দেওয়া হচ্ছে, বাস তাতে ওই ওর মধ্যেই আছেন, সর্বদা মুখে হাসি লেগে রয়েছে। এই মানুষগুলিও খুবই বাবার চিহ্নিত পরিকর, তা না হলে পরে এই রকম কৃপা বা তাদের এই যে জীবন, মানে যারা কোনো না কোনোভাবে তারা এর থেকে বৈভাবে এবং স্বচ্ছন্দে সাচ্ছল্যে থাকেন, তারা কিন্তু যেভাবে বাবার এখানে পড়ে থেকেছেন, মানে চরণতলে পড়ে থেকেছেন, ধুলায় পড়ে থেকেছেন, এবং মানে দিনের শেষে যেটুকু মানে তাদের জুটেছে সেইটুকুকে তারা খুব আনন্দ করে গ্রহণ করেছেন, এবং তাদের সেই বিষয়ে কোনো চাহিদাই ছিল না, তারা একটাই জিনিস বুঝতেন তাদের গুরুকে, এবং তার কাছে এসে পড়তেন এবং ওই আনন্দ নিয়েই তারা থাকতেন। ওরা বাবার প্রকট লীলাতে শ্রীরঙ্গমে এসে পৌঁছলেন, বাবা তখন অন্তলীলায়। শ্রীরঙ্গমে যখন এসে পৌঁছালেন তখন একবারে চোখে দেখা ঘটনা, ঠিক ওই ইয়েতে শ্রীরঙ্গমে আমাদের ফলাহারী জিওর আশ্রমের দরজার কাছে ওরা দুইজন এসে পড়েছেন ঠাকুরের কাছে, ঠাকুর ওদের দেখে খুব আনন্দ করছেন, ওরাও খুব আনন্দ করছে, কেঁদে ফেলছে। ঠাকুর বলছেন কি নিয়ে এসছিস, তো তখন ওর তো খুব ইয়ে করছে, কী আনবো কী আনবো বাবা, ওরা তখন বার করে একটা ব্যাগ থেকে একটা চকলেট বেরোলো, সেই চকলেটটা বাবাকে দিয়েছে, বাবা চকলেটটা নিয়ে বগলে চেপে ধরেছেন, চেপে ধরে বলছেন যে মাই সান, আমার ছেলে,
তারপর বলছে বল আর কি নিয়ে এসছিস বল, তোর বাটি তোদা এর জন্য কি নিয়ে এসছিস, বাবা ওদের চাদর দিয়েছেন এই দিয়েছেন। ও খুবই ওরা খুব অভিভূত হয়ে বাবা ওদের জড়িয়ে ধরেছেন, আশীর্বাদ করেছেন, সব কিছু করেছেন। তো ওরা এই করছে বলে কি করব কি করব, মানে এই তো বাবা কিছু এই চকলেটটাই বের করেছে, বলতে পারছে না, কথা বেরোচ্ছে না। তখন ঠাকুর বলছেন তোর আটকরির বেটি, বলতে পারলি না, ভালোবাসা নিয়ে এসেছি। তো সেইটাকে বুঝিয়ে দিচ্ছেন ভবানন্দজি, বলে বুঝিয়ে দিচ্ছেন। ওইটা শুনে ওরা খুব কাঁদতে লাগলো, একদম ছোটো ছেলের মতো কাঁদতে লাগলো। ঠাকুর খুব ওদের আশীর্বাদ করলেন, খুব আদর করলেন। এবং ওই ওদের মধ্যে আমার মনে আছে একটি ছোট্ট একটি মানে শুকর একদিন ওইখানে ওই শ্রীরঙ্গম মন্দির যাওয়ার পথে সেটা একটি নালাতে পড়ে গিয়েছিল, তখন পড়ে গিয়েছিল। তখন ওই যে মাইটি মানে যাদের ঠাকুর বিবাহ দিয়েছিলেন সেই মাইটি, সে কিন্তু সে তো তার শাড়ি পরতো, লাল পেড়ে শাড়ি বা মোটা শাড়ি বাবার যেরকম নিয়ম, এবং সেই ছেলেটি সে ওই ধুতি চাদরের মধ্যে থাকতো, খালি পায়ে হ্যাঁ গায়ে এই চাদর নিয়ে থাকতো, ওই রকমভাবেই থাকতো, তার আবার সাধুর মতো জীবনযাপন করতো। তা সে কিন্তু ওই নর্দমার মধ্যে নেবে গিয়ে ওই ছোটো শুকরটিকে ওইভাবে তুলে নিয়ে এসে তাকে স্নান করিয়ে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তাকে ছাড়লো। তা ভবানন্দদেব একটা কথা বলেছিলেন, বলে দেখো এই যা এই জন্যেই এরা শ্রেষ্ঠ, এবং এরা একটি পথের মানে শুকর ছানার প্রতি তারা যখন এইভাবে দায়িত্ব পরায়ণ এবং এইভাবে সেবা পরায়ণ হতে পারে, বাবার কৃপায় এদের ওপরে যথার্থ এরা অধিকারী বলেই পড়েছে। এবং শুধু তাই নয়, এরা এটা হতে পারে, এরা সেজন্য সব মানুষের পাশে থাকতে পারে, এবং এদের এই ভগবানের প্রতি নিষ্ঠাটা যথার্থ বলে এরা কিন্তু সমস্ত জীবের কাছে এই রকমভাবে নেবে গিয়ে এই কাজটা করতে পারে। আমরা অনেকেই হরিনাম নিয়ে যাচ্ছিলাম, আমাদের অনেক গুরু ভাই বোন সবাই যাচ্ছিলেন ওই শ্রী রঙ্গনাথ মন্দিরে। আচ্ছা, কিন্তু ওই শুকর ছানাটি ওইখানে পড়ে গিয়েছিল, খুব কাতরভাবে ডাকাডাকি করছিল, এ করছিল, খুব তার অসুবিধা ছিল, বেকায়দা অবস্থা, সবাই চলেই যাচ্ছিলেন। ওই মাইটি কিন্তু নেবে গিয়ে ওকে বাঁচিয়েছিল এবং ওইভাবে রক্ষা করেছিল। তার জন্য তার কিন্তু মন্দিরের ভেতরে গেলেও তাকে কিন্তু খানিকটা দূরেই থাকতে হতো, মন্দিরের ভেতরে তার প্রবেশ নিষেধ, তাকে দূরেই থাকতে হতো, কিন্তু তার ওই দিক ওটাকে ছেড়ে আগে সে একে রক্ষা করেছিল। এবং তারপর কিন্তু সে আবার বাবার কাছে যখন এসেছিল তখন ঠিক কথা বলতে বাবার যে আশীর্বাদ সে পেয়েছিল, আমরা চোখে দেখেছি বাবার যে আশীর্বাদ পেয়েছিল, আমাদের তো বিশ্বাস যে রঙ্গনাথজির মন্দিরে গিয়ে যে আশীর্বাদ লাভ হতো তার থেকে লক্ষগুণ বেশি আশীর্বাদ তিনি পেয়েছিলেন। এই হচ্ছে বাবার, যারা বিদেশি ভক্ত তাদের একটি দুটি আমরা নমুনার কথা, আজকে যেহেতু ইংরাজি নববর্ষ তাই তাদের কথা একটু আমরা ভাবলাম। আমরা ভবানন্দজির কথা একটু করব, কী বলে স্মরণ করব। তা বাবার সঙ্গে বাবানে ভবানন্দজি একটা কথা বলতেন প্রায়ই, যে বাবা কৃপা কীরকমভাবে মানুষের যদি যে যখন সময় হয় মানে সে যখন কৃপা তার উপরে হয়, কোনোভাবে কেউ যদি বাবার একটা চিত্রপট কখনো দেখে নিয়ে দর্শন করেছেন, বাবার নাম শুনেছেন, তাহলেও সেই মানুষটি দেখা যাচ্ছে পরবর্তীকালে অবশ্যভাবে তার চরণে এসে পড়েছেন এবং বাবা তাকে আশ্রয় দিয়েছেন। এইরকম যারা যেমন অতি সাধারণ মানুষেও যেমন পেয়েছেন, ঠিক একই রকমভাবে আমরা জানি যে অনেক বিশিষ্ট মানুষও বাবার এইভাবে কৃপা পেয়েছেন। যারা পেয়েছেন, একজন হচ্ছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কে আপনারা জানেন, এই যে বিশিষ্ট সাহিত্যিক, তিনি কিন্তু রাঢ় বাংলার সাহিত্যিক। তো তা তিনি ভবানন্দজিকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন এবং তার কথা প্রায়ই বলতেন। তা এই শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ি অধ্যাপক ছিলেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় খুবই বিশিষ্ট অধ্যাপক শুধু নন, একজন শিক্ষাবিদ। এরা দুইজন একসঙ্গে ফিরছিলেন, আর সেই সময় বাবার কীভাবে তাকে কৃপা করেছেন সেই কথাটি তিনি সীতারাম সাহিত্যে রক্ষা করে গেছেন। আমরা সেই লীলাটিকে স্মরণ করব, কারণ এই লীলাটির মধ্যে একটি অদ্ভুত যেমন শুরু আছে,
তেমনি একটি আপনার সুন্দর সমা মানে সম্পূর্ণতা আছে। এই শৈলজানন্দ মুখোপাধ্যায় বলছেন যে বীরভূম জেলার হেতমপুর কলেজ থেকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে, তখনকার জিটি রোড, সেটা ধরে মোটরে করে তিনি চলে আসছেন এবং কলকাতায় আসবেন তিনি আর শ্রীকুমারবাবু। তার বর্ধমান শহরের মধ্যে তারা যখন পৌঁছেছেন, মানে তখন কিন্তু আর এরকম বাইপাস ছিল না, তো শহরের মধ্যে দিয়ে যখন এসেছেন তখন বেলা চারটে চারটে এরকম বাজে। হঠাৎ তার বর্ধমান দেখে মনে হলো যে সীতাভোগ আর মিহিদানা তাহলে এখান থেকে সংগ্রহ করা যায়। তো তিনি এরকম ড্রাইভারকে বললেন যে একবার এখানে দাঁড়াও, একটু এখান থেকে মিষ্টি নেব। তো শ্রীকুমারবাবু জিজ্ঞাসা করলেন দাঁড়াবে কেন? তখন ওই ষোলজনন্দবাবু বললেন যে বাড়িতে দুটো ছোটো ছোটো মেয়ে আছে, তো জিজ্ঞাসা করবে আমাদের জন্য কি আনলেন। তো ভাবছি কিছু সীতাভোগ মিহিদানা নিয়ে যাই, এই কথা বললেন। তো শ্রীকুমারবাবু গাড়ি থেকে আর নামলেন না, শৈলজানন্দবাবু নিয়েছেন। তিনি কি করলেন, আমাদের ইয়ের সহকারী ছিলেন, শ্রীকুমারবাবুর সহকারী ছিলেন, তার নাম প্রহ্লাদ, তার নাম প্রহ্লাদ। তিনি ওই প্রহ্লাদকে বললেন, শ্রীকুমারবাবু প্রহ্লাদকে বললেন যে দেখো প্রহ্লাদ, তুমি এক কাজ করো, যখন শৈলজাবাবু নামছেন তাহলে তুমিও যাও, আমাদেরও জন্যেও কিছু নিয়ে এসো। তা গেলেন। এবারে যখন শৈলজানন্দবাবু ওখানে গেছেন, গিয়ে ভাতের মতো সীতাভোগ কিন্তু নেবে না, তুমি মিহিদানা নেবে, এই কথা প্রহ্লাদকে শিখিয়ে দিলেন শ্রীকুমারবাবু। এখন কিনতে গেছেন, কিনতে যেয়ে পাশাপাশি অনেকগুলো দোকান তিনি দেখেছেন শৈলজানন্দবাবু, এবং তারপরে সব দোকানেই তিনি দেখছেন যে সীতাভোগ আর মিহিদানা সাজানো আছে, আর সকলেই ডাকছে আসুন আমার দোকানে, আসুন আমার দোকানে, জিনিস ভালো। তা তখন এখন শৈলজাবাবু ভয়ানক সমস্যা হলো, তাহলে কোথায় যাবো, এই তো সবাই বলছে আমার ভালো। তো তিনি একটি মন্তব্য করেছেন, ভালো জিনিস তো আজকাল দুষ্প্রাপ্য, তো খাবার জিনিসে ভেজাল দেওয়া আজকাল একটা রেওয়াজ হয়ে গেছে, তাহলে কী করা যায়? সুতরাং কারো দোকানে জিনিস খেলে মানে সুস্থ থাকবো কি না সে নিয়েও তো সংশয় আছে। এই রকম কথা উনি চিন্তা করছেন, তাই তো কী করি। তখন তার হঠাৎ চোখ পড়ল যে একটা দোকানের মানে দোকানদার যেখানে বসেছেন তার কাছে একটা খুঁটি আছে, আর সেই খুঁটির মধ্যে একজন সাধু তার একটি বসা ছবি, এবং তিনি সেই সাধুকে চিনতেন, তিনি হচ্ছেন সীতারাম দাস ওঙ্কারনাথ। এই ছবিটি চোখে পড়েই শৈলজানন্দের মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ উপস্থিত হলো। তিনি তখন ভাবছেন যে আরে এই তো সেই পরিচিত চেহারা, সেই জটা, সেই তার খালি পা, খালি গা, মুখে একটা প্রসন্ন হাসি। আর তখন তিনি তার ওই ঠাকুরের ওই মানে চিত্রপটটি দেখে তার তখন মনে পড়ে গেছে যে আমার স্নেহভাজন সদানন্দ চক্রবর্তী হচ্ছে আমার দেশের ছেলে। সে যখন বর্ধমান হোক তখন থেকেই সিদ্ধ সাধক সন্ন্যাসীর কথা আমি তো সদানন্দর কাছে অনেক শুনেছি, অনেক পড়েছি। তো মনের মধ্যে একটা উদগ্র বাসনা জেগেছিল যে একবার এর চরণতলে বসে কিছু শুনবো, একে একবার দর্শন করব। কিন্তু আমার দুর্ভাগ্য কোনোভাবেই আর এই ইচ্ছাটা আজ পর্যন্ত পূরণ হলো না, সদানন্দর সঙ্গে এত ঘনিষ্ঠতা সত্ত্বেও এই যোগাযোগটা আমার হলো না। শাস্ত্র একটা কথা বলেন যে যদি কাউকে দেখে তার গুরুর কথা স্মরণ হয় তাহলে জানবে মানে বাচ্চা সাচ্চা হ্যায়, মানে সাধু ঠিক তার মধ্যে গুরুজির আছেন। যেমন একটা প্রদীপে আলো দেখলে যেমন বোঝা যায় প্রদীপটা এটা প্রদীপ, তা না হলে বোঝা যায় এটা প্রদীপ হতে পারে, আলো না জ্বলা পর্যন্ত সে প্রদীপ নয়, প্রদীপের মর্যাদাটা পায় না। ঠিক সেই রকম
মানে কাউকে দেখে যদি তার গুরুর কথা স্মরণ হয় তাহলে সেই তা সে নিয়ত গুরুর স্মরণে থাকে, তাই তাকে দেখে গুরুর স্মরণ হয়, মানে গুরু তার মধ্যে নিবাস করছেন তাই তাকে দেখে হয়। আর কারো গুরুর কথা স্মরণ করে যদি শিষ্যের কথা স্মরণ হয় তাহলে কী হয়? সেরকম যে কোনো শিষ্য নয়। যদি এমন মানে তাহলে বুঝতে হবে যে এখানে গুরু এবং শিষ্য অভিন্ন। তার কারণ হচ্ছে এই যে আমি যদি গুরুদেবকে স্মরণ করি, শিবকে যদি আমি স্মরণ করি, তাহলে কিন্তু শিবের জটা, শিবের শ্রীঅঙ্গের তার হাত, তার চরণ সবই স্মরণ হয়। ঠিক একই রকমভাবে যদি শিবের স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি মানে যেমন তার অঙ্গের সবটুকুই স্মরণ হয়, ঠিক এইরকম একই রকমভাবে গুরুদেবকে স্মরণ করার সঙ্গে সঙ্গে যদি তার পরিকর, কোনো পরিকরের কথা তৎক্ষণাৎ স্মরণ হয়, তাহলে বুঝতে পারে অভিন্ন। যেমন নিতাই গৌর, নিতাই গৌরের ভেতরে একজনকে স্মরণ বৈষ্ণবরাও সেভাবে মানে করেন না তা না, কিন্তু যুগলে করবার ব্যাপারই তারা বেশি অভ্যস্ত হয়ে আছেন। এখন যেমন আমরা বলি যে পরম পূজ্য পরাঙ্কুশ স্বামীজি মহারাজ, তাকে ওখানে আমাদের সেই ইয়েতে দক্ষিণ ভারতে পণ্ডিচেরিতে বাবা যখন গেছেন, সেটা পরের প্রথম দক্ষিণাত্য প্রচারের সময় না, সেই সময় পণ্ডিচেরিতে কীরকম লীলা হয়েছিল তা এখনও আমরা এই গুরু পূজাতে মানে করিনি, অনুধ্যান করিনি। এটা অনেক পরের কথা, তখন আমাদের খুব স্মরণ আছে বাবা দক্ষিণ প্রচার করে আসছেন, কত পণ্ডিচেরিতে গেছেন এবং সেখান থেকে বাবা এসে মাতৃভবনে বলছেন যে দেখ ওখানে এরকম এসেছিল পণ্ডিচেরির ওখানকার ভক্তরা, স্থানীয় মানুষেরা, তারা সব এসে বলছিলেন আপনি আগের বারে যখন এসেছিলেন তখন আপনার সঙ্গে ছিলেন, আপনার সেই চিন্তাহরণ তিনি এবারে আসেননি। তো বলছেন যে সীতারামের এখানটা ভরে গেল। কেন? তিনি বলছেন যে প্রথমে ভাব দেখ যারা আসে তারা সকলকে তো এটাকেই খোঁজে, কিন্তু এখন ব্যাটাকে খুঁজছে, এতেই তো এই যায় এই সীতারামের এখানটা ভরে গেল। যে এরপর তাহলে মানে মানুষ সন্তানের মধ্যে তাহলে পিতার কাছে যে আনন্দ সেই আনন্দের আভাসটুকু অন্তত সন্তানের মধ্যে পাচ্ছে। কত ভরসা, মানে কীভাবে গুরুদেবের মনে কীরকমভাবে তিনি নিশ্চিন্ত হন শিষ্যের ব্যাপারে সেটা বোঝাবার জন্য তিনি এই কথা বলছেন। একই রকম কথা ভূমানন্দ দেবের ক্ষেত্রেও তিনি বলেছিলেন। আমরা জানি যে তিনি সেই মহাজাতি সদনের যখন হয়েছিল, সভা হয়েছিল, প্রভু জগৎবন্ধু সুন্দরের শতবর্ষে ভূমানন্দ দেবকে বাবা বলতে বলেছিলেন এবং বলার পর তারপর তাকে সকলে ঘিরে ধরেছিল, এবং সেই সময় তখন অনেকে যখন তাকে আক্রমণ করতে যায় সেই সময় বাবা যান এবং তাকে হাতে ধরে নিয়ে চলে আসেন। এই সময় বাবা সেই বারে ফিরে এসে একই কথা বলেছিলেন। বাবা বলেছিলেন যে লীলা কি এই এই একবার, সেই লীলা বারবার হচ্ছে, একই লীলা প্রতিবারই ঘটছে, তা সেই জন্য কী বলে সেবারে কী হয়েছিল, বাবা বলছেন সেবারে কী হয়েছিল না, সেবারে আমাদের এই মেরেছ কলসির কানা তা বলিকে প্রেম দেবো না, তিনি কথা বলতে গেছেন এবং আক্রমণ হয়েছে, বলছেন সেটা তো প্রত্যেকবারই হয়, এবারেও সেই একই ঘটনা ঘটেছে। আরেকটা বলছেন সেটা এই পরাঙ্কুশ স্বামীজির একবারে প্রায় সেই রকমের ঘটনা। বাবা রয়েছেন ইয়েতে, বাবা রয়েছেন শ্রীরঙ্গমে, ভূমানন্দ দেবের আবির্ভাব তিথি উৎসব পালন হচ্ছে, যখন উৎসব পালন হচ্ছে সেই সময়ে পালন করছেন, বাবা নিজে ব্যবস্থা করেছেন এবং বাবাকে গিয়ে দণ্ডবাদ প্রণাম করে অনেকটা রাত্রি গিয়ে পৌঁছেছি, বাবা তখন হ্যাঁ রে সব কিছু সব ঠিকঠাক হয়েছে, তো এরকম করে বাবা নিজের থেকে কিছু বলছেন, এই হবে দেখবি, ওটা হবে, এটা হবে, সব নানা রকম ভবিষ্যতে কী হবে সেরকম কথা কিছু বলছেন। যা বাবা তার ওই এতে আমাদের বৈকুণ্ঠে সাদান এভিনিউয়ে বাবা যেখানে অপ্রকট হয়েছেন সেই ভূমিতে বাবা কিন্তু ওই কথাই আবার বলেছিলেন, দুবার বাবা উচ্চারণ করেছেন। তার মধ্যে সেই দিনে যেটা বলছেন সে কথাটি এরকম, বাবা বলছেন দেখ একজন চিঠি লিখেছেন,
বাবাকে একটু চিঠি লিখেছেন, বাবার সঙ্গে তার দেখা হয়েছিল। বাবা বলছেন একজন বলেছেন যে সদানন্দকে সে প্রত্যক্ষ করল, সে বসেছিল সাধন জপ ধ্যান করতে বসেছিল, সে সদানন্দকে প্রত্যক্ষ করলো। বলে তারপরে বলে আমি দেখলাম, বলে যে আমি দেখলাম যে আপনার মধ্যে তিনি বিলীন হয়ে গেলেন, এবং তারপরে আপনাকে দেখলাম, দেখলাম আপনার মধ্যে আবার তিনি বিলীন হয়ে গেলেন। মানে এক দেখলাম ভোমানন্দজি, ভোমানন্দজির মধ্যে ঠাকুর বিলীন হয়ে গেলেন, আবার দেখলাম ঠাকুর, ঠাকুরের মধ্যে ভোমানন্দজি বিলীন হয়ে গেলেন। এইভাবে বাবাকে কেউ একজন চিঠি লিখেছেন, বাবা সেই চিঠিটি উল্লেখ করে বলছেন যে এ তাই নিশ্চিন্ত যে দেখো সন্তান তার মনে তৈরি হয়েছে। যখন অপরের সন্তানের মধ্যে পিতাকে অনুভব করতে পারছে তাহলে সন্তান তৈরি হয়েছে, এই কথা বাবা বলেছিলেন। দেখুন আমাদের পূজ্য পরমকুশ স্বামীজি সম্বন্ধে যেমন বলেছিলেন, ঠিক একই রকমভাবে পরম পূজ্য শ্রীমদ ভবানন্দ দেবের ক্ষেত্রেও বাবাই একই কথা বলেছিলেন। তা আমরা এখানে দেখছি যে শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি কিন্তু ওই ঠাকুরের চিত্রপটটি দেখে তার মনে পড়ছে কিন্তু ভবানন্দ দেবের কথা, এবং তিনি ভবানন্দ দেবের কথা ধরে তিনি আবার কোথায় ফিরে আসছেন, ফিরে আসছেন কিন্তু ঠাকুরের চরণে। তিনি বলছেন সদানন্দর সঙ্গে এত আমার ঘনিষ্ঠতা এই সূত্রে, সে তো নিজে কৃতার্থ হয়ে গেছে, আমাকে এই ওর কাছে শুনে শুনে আর দেখে আমার এই চিত্রপটটি দেখলেই ভেতরটা আকুল হয়ে ওঠে, কত ইচ্ছে একবার চরণতলে গিয়ে বসি, আর হয়ে উঠছে না, একটা আক্ষেপ হচ্ছে। নেমেছেন কিন্তু সীতাভোগ মিহিদানা কিনতে বর্তমানে, আর সঙ্গী যিনি তিনিও কিন্তু বাবার সন্তান, শৈলজানন্দবাবু তখনও জানেন না। এবার দেখুন ইয়েতে তিনি ওই ছবিতে ছবি দেখলেন এবং তিনি আর চিন্তা করলেন যে তাহলে যাকে যেখানে বাবার ছবি টাঙানো আছে তাহলে এরা নিশ্চয়ই খারাপ জিনিস ব্যবহার করবেন না, এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত মনে সীতাভোগ মিহিদানা কিনে নিলেন। কিনে নিয়ে ফিরে এলেন, ফিরে এসে গাড়িতে উঠছেন, শ্রীকুমারবাবু কোনো কথা বলেননি, নিজের মনে একটি বই পড়ছেন। তিনি এসে বললেন যে খুব বিভ্রাট হয়েছিল, সকলেই বলে আমার দোকান ভালো, টানাটানি বুঝলেন। শ্রীকুমারবাবু চুপচাপ শুনছেন। তাহলে শেষে আমি দেখলাম এই ব্যাপার, খুঁটিতে একজন সাধুজির ছবি ছিল এবং একে আমি জানি, একে দেখলেই আমার মনটা কীরকম আকুল হয়ে ওঠে, তা সদানন্দ আমাকে, সদানন্দ এর খুব খুব অন্তরঙ্গ শিষ্য এবং ভীষণভাবেই তার ইয়েতে তার সেবায় সে নিযুক্ত হয়ে থাকে, সমস্ত জীবনটা সেখানে দিয়েছে, তা তার ছবি দেখলাম, তা সীতারাম দাস ওঙ্কার না দেখে মনে হলো এরা তাহলে হয়তো বাজার টাজাল দেবে না, কিনে নিয়েছি। শ্রীকুমারবাবু একটু মৃদু হাসলেন, কিছু বললেন না। কিনে নেবার পরে এরপরে ওর গাড়ি যাচ্ছে বর্ধমান থেকে আবার কলকাতার দিকে গাড়ি আসছে, ভুলে গেছেন সীতাভোগ মিহিদানা কেনা, ভুলে গেছেন ওখানে ঠাকুরের ছবি দেখেছেন, ভুলে গেছেন শৈলজানন্দবাবু। এবং কিন্তু ভেতরে একটা জিনিস হচ্ছে, তার ওই যে ছবিটি দেখে আসার পর থেকে তার মনের মধ্যে, তার চোখের সামনে ঠাকুরের ছবিটি বারবার ফিরে আসছে। ঘটনাটা ভুলে গেছেন, মানে ঘটনাটা ভুলে গেছেন, ঠাকুরকে বলেননি, ঠাকুর এসে উপস্থিত হয়ে যাচ্ছেন তার স্মৃতিপটে, ওই যাত্রাপথে সর্বক্ষণ তিনি অবশভাবে ঠাকুরকে ধ্যান করে ফেলছেন, ভূমিকাটি প্রস্তুত হচ্ছে, তিনি ধ্যান করে ফেলছেন, ফেলছেন করছেন বলবো না, বা ঘটছে এটা বলতে হবে, ধ্যানটা অবশভাবে ঘটছে। এবার গাড়ি চলছে, পথের ধারে কত রকমের দৃশ্য আসছে, সন্ধ্যা হয়ে আসছে, এখন এই সময়টাতে একটু হালকা ঠান্ডা হাওয়া বইছে, তা শৈলজানন্দবাবু বলছেন সেই ঠান্ডা হাওয়াতে শরীরটা জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে। তো সেই সময় কিন্তু কি হচ্ছে, মন কিন্তু কিছুতেই সেই সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের যে চিত্রপট বা তাঁর যে রূপ সেইটির থেকে আর সরছে না। বলে এই যে দীর্ঘক্ষণ আমি তার কথাই ভেবে যাচ্ছি, তাকে কোনোদিন কাছে দর্শন হয়নি, কিচ্ছু হয়নি, ওই চিত্রপট আর সদানন্দর কাছে তার কথা শুনেছি, বলে কখন দেখছি মনটা খুব ভালো লাগছে, এবং ওই তার ভাবনা, তার সেই চেহারাটি চিন্তা করতে করতেই মনটা ভালো হয়ে গেছে, মন ভালো লাগছে এবং এই মধ্যেই থাকতে ইচ্ছে করছে। হঠাৎ তার মনে পড়ে গেল যে এর সম্বন্ধে কোনো একটা বইয়ে, সদানন্দের বইটা একটা দিয়েছিল, সেই বইয়ে যেন পড়েছিলাম
যে তার কোনো এক অনুরাগী ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে ভগবানের কথা বলেন তাকে কি চোখে দেখা যায়। তো তার উত্তরে সীতারাম দাস বলেছিলেন যে চোখে দেখা কি বলছিস, এই যেমন বসে তোর সঙ্গে কথা বলছি তেমনি করে কথা বলা যায়, এটা তার মনে পড়ছে। এরকম তো আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ তিনি তো স্বামীজিকে এই কথা বলেইছিলেন, কিন্তু এরকম কথা ঠাকুর বলতেন, খুব দৃঢ়তার সঙ্গে বলতেন। এবং এটা তো ঠিক যে বাবা সত্য বাক্য ছাড়া তার বুকে এক কিছু একটি বর্ণ স্ফুরিত হয়নি। তা ইয়েতে কি বলে যোগ সাধনার যে চরমতম সাফল্য ভগবত দর্শন, এখন ক্ষুদ্রতম একটি মানুষের মুখে জীবনের মহত্তম এবং বৃহত্তম সত্যের যে পরমাশ্চর্য যে আত্মপ্রকাশ, এইটি দেখে শৈলজানন্দবাবু সেই বইয়ের কথাগুলি ঘুরে ফিরে তিনি ভাবছেন, আর মনটা অকারণ প্রসন্ন হয়ে থাকছে। অকারণ তো নয়, ঠাকুরের স্মরণ মনন অবশ্যভাবে ঘটছে, মন প্রসন্ন হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন না মনটা কেন ভালো হলো। এইরকমভাবে এই ধরে তিনি কিন্তু তার যে সত্যানুসন্ধানী মন, শৈলজানন্দবাবু মনে করেন যে তিনি সত্যকে খুঁজছেন, সবাই সত্যকেই খোঁজে। তা সেটি যেন পাখির মতো সেটি মানে একবারে ইয়ে করতে চাইছে, মানে পাখা মিলে উড়ে যেতে চাইছে, এই রকমের একটা অনুভবের কথা শৈলজানন্দবাবু বলেছেন। এখন ইয়েতে ঠাকুর ছিলেন ওঙ্কারেশ্বরে, আর সেখানে ভূমানন্দদেব তখন ছিলেন। সেখান থেকে ভূমানন্দদেব আমাদের একে শৈলজানন্দ মুখোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন। শৈলজানন্দবাবু বলেছেন যে নর্মদার তীরে কি বলে ইয়েতে ওঙ্কার মঠ থেকে ঠাকুর ঠাকুরের কাছে তখন সদানন্দ রয়েছে, এবং সে তখন একটা চিঠি লিখেছিল। সে লিখেছিল যে ঠাকুরের সঙ্গে এখানে এসেছি, মন্দিরময় নর্মদার তীরের নয়নাভিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়, ঠাকুর এখানে প্রতি বছর আসেন, কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন মৌন অবলম্বন করে এখানে অবস্থান করেন। এই যে চিঠিটা, এই চিঠিটা তাঁর আবার মনে পড়তে আরম্ভ করলো। দেখুন, তিনি ঘুরে ফিরে কিন্তু মানে সীতারাম ও সদানন্দের মধ্যে আছেন, তিনি ওঙ্কারনাথ ও ভূমানন্দের বাইরে যেতে পারছেন না। তিনি ওই ভূমানন্দজিকে মনে পড়লো, ভূমানন্দজির লেখা চিঠি মনে পড়লো, ভূমানন্দজির সঙ্গে তাঁর কী কথোপকথন হয়েছিল সেটা মনে পড়লো, এবং এইভাবে তিনি সেখান থেকে আর বেরোতে পারছেন না। এখন তিনি ওই ধ্যান মৌন সীতারামের ছবিটি তার চোখের সামনে তখন বারবার ভেসে উঠছে, একটা মনশ্চক্ষে তিনি যেন ঠাকুরকে দর্শন করছেন, এইরকম একটা অবস্থাতে তার শরীরে একটা শিহরণ হলো। এই দেখুন, ঠাকুর বলছেন না যে যখন তাতে একবারে নিরন্তর মানে কোনো প্রকার ব্যবধান ছাড়া যখন আমার মন তাঁর চরণে নিবেদিত হয়ে থাকে তখন কি হয়, তখন তিনি এসে আমাদের কাছে ধরা দেন বা স্পর্শ করেন, যখনই করেন তখন তার এটা হচ্ছে, তখন শিহরণ হয়, মানে রোমাঞ্চ অশ্রুপুলক কিছু একটা অনুভূতি, তিনি যে এসেছেন, তিনি যে আছেন আমার সঙ্গে, এটা বোঝবার অবশ্যই তার অনুভব পর্যন্ত হয়ে গেল। শৈলজানন্দ মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক, নিজের পরিচয়টা ভুলে গেছেন, কার সঙ্গে আছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, তিনি যে বাড়ি যাচ্ছেন ভুলে গেছেন, তিনি গাড়িতে আছেন ভুলে গেছেন, তিনি ঠাকুরের ধ্যানের মধ্যে আছেন, এবং এই ধ্যানে থাকতে থাকতে তিনি ভূমানন্দজির ধ্যানের পর্যন্ত চলে আসছেন, মিশিয়ে মিলিয়ে যাচ্ছে গোটা তাঁর মনের অবস্থাটা তখন অতি প্রসন্ন, এবং একই সঙ্গে শরীরে শিহরণ হচ্ছে, পুলক হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে। কেন হচ্ছে তিনি জানেন না, তিনি ঘটনা ঘটে যাচ্ছে, তিনি তিনি অনুভব করছেন, একেবারে সাক্ষীর জায়গায় বসে আছেন, এসব ঘটছে তার জীবনে। শৈলজানন্দ মুখোপাধ্যায় এরপরে তিনি এই এই অনুভূতির প্রেক্ষিতে একটি বৈষ্ণব কবির
মানে অবিস্মরণীয় বাণীর কথা তিনি স্মরণ করেছেন তার সাহিত্যে। সেখানে তিনি বলছেন, বাহির দুয়ারে কপাট পড়েছে, ভিতর দুয়ার খোলা আজি। হ্যাঁ, কারণ বাইরের জগৎটা তো এই অনুভূতির মধ্যে, তখন কি হয়েছে, তখন বাহির দুয়ারে কপাট পড়েছে, বাইরের জগৎটা আর আমার চেতনার মধ্যে নেই, নেই বলে এখন আমার এই ভিতর দুয়ার খোলা, এখন আমার অন্তরে, আমার অন্দরে, অন্তরে যিনি বিরাজ করছেন, অন্তরতম, হ্যাঁ, যে প্রিয়তম, তার সান্নিধ্য তখন লাভ হয়েছে। তো ইয়েতে হৃদয় দোয়ার খোলা পেয়ে তখন কি হচ্ছে না, হৃদয়স্থিত ঋষিকেশের আবির্ভাব ঘটেছে, এটা অনুভব করছেন শৈলজানন্দ। এবং পরমানন্দ মাধবের সঙ্গে যোগী শ্রেষ্ঠ সীতারাম দাসের এই অত্যাশ্চর্য যোগাযোগ তিনি স্বীকার করছেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় তাঁর রচনায় এই অনুভূতিকে লিখে গেছেন। তিনি বলছেন যে এইরকম একটা কথা পড়েছি যে শ্রীরামকৃষ্ণের জীবন কথাতে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর সঙ্গে তিনি কথা বলতেন, তবে কি শ্রীরামকৃষ্ণই আবার ফিরে এলেন নাকি, মনের মধ্যে একটা এরকম প্রশ্ন উঠছে। শ্রীরামকৃষ্ণকে চোখে দেখিনি, সে সৌভাগ্য আমার হয়নি, কিন্তু সীতারাম দাস ওঙ্কারনাথ দেবকেও কি চোখে দেখব না, এরকম একটা মনে হলো। তাঁর সংস্পর্শে এসে তাঁকে যদি একটা প্রণাম নিবেদন করার জন্য, মানে তাকে একটি প্রণাম নিবেদন করতে পারতাম, তার জীবন কৃতার্থ হতো। এই ভাবতে ভাবতে তাঁর একবারে ওই প্রণাম করার জন্য মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল। এই দেখুন, ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়। তা তিনি ভুবানন্দ দেবকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে, মানে ওই ইয়েতে কী বলে, ওঙ্কারেশ্বরে, মানে এই এই ঘটনাটা তখনও ঘটছে, আর সে তিনি আবার সেই পুরনো জায়গায় চলে গেছেন, ভুবানন্দ দেবের চিঠি পেয়েছেন, এবং ভুবানন্দ দেবকে তিনি কী লিখেছেন সেটা তার এখন মনে পড়ছে। সেখানে তিনি দেখছেন যে ইয়েতে কখন তোমার গুরুদেব কখন বাংলাদেশে ফিরবেন, এই কথা বলছেন। এইটা বলার পরে তখন ভুবানন্দজি শৈলজানন্দ মুখোপাধ্যায়কে একটা তারিখ দিয়ে জানিয়েছিলেন যে এই সময়ে ঠাকুর এই সময় বাংলায় ফিরবেন। তারিখটা তার আর মনে নেই, কিন্তু তিনি ওইটা তার মনে পড়ছে যে এই করলাম, এই করার পর এরকম হলো। তারপরে তিনি সদানন্দ বলতেন, ভুবানন্দ দেব তাকে উত্তর দিচ্ছেন ইত্যাদি, এইসব কথাও তার মনে পড়ছে। এর মধ্যে ভুবানন্দ দেব ফিরে এসেছেন, এবং বর্ধমানে তখন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে ভুবানন্দ দেবের, মানে তখনকার কর্মজীবনের নাম হচ্ছে অধ্যাপক সদানন্দ চক্রবর্তী, তাদের দুজনের মধ্যে দেখা হচ্ছে। তা মানে আবার দেখা হচ্ছে ওই ওই সেরে আসার পরে, ওঙ্কারেশ্বরে বাবার সঙ্গ লাভ করার পরে ফিরে আসছেন যখন। তখন ফিরে আসার পরে তখন তিনি আরেকবার বলছেন যে দেখুন এরকম ব্যাপার, আপনি যে বাবার উনি বলছেন আমি বাবার দর্শন করতে চাই, তুমি আমাকে একবার বাবার দর্শন করিয়ে দাও। সদানন্দ বলে, হ্যাঁ ঠিক আছে, হতে পারে, আপনি এক কাজ করুন, বাবা অমুক দিন কলকাতায় মদনমোহনতলায় আসছেন, কুমোরটুলির কাছে মদনমোহনতলা, সেখানে বাবা আসছেন, বাবা আসছেন ওখানে, তো আমি থাকবো, আপনি আসুন সেদিন বাবার কাছে, এ করা হবে, দর্শন হয়ে যাবে, আপনি যেরকম দর্শন চাইছেন, প্রণাম করতে চাইছেন, হয়ে যাবে। ভালো, সূর্যানন্দ এসেছেন ঠিক দিনে, ঠিক সময়ে এসেছেন। এসে তিনি বলছেন যে আমি মদনমোহনতলায় যাবো, কিন্তু তার বহু আগে থেকে আমি আটকে গেছি, লোকে লোকারণ্য এক পায়ে ঘুরতে পারি না, মদনমোহনতলায় কি যাবার, কোথায় ঠাকুর আর কোথায় কি, আর সদানন্দ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, বলে আমাকে কে চেনে, কে নিয়ে যাবে তার কাছে। হতাশ হয়ে বললাম কী অবস্থা। অনেকক্ষণ পরে তিনি বলছেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অনেকে ভক্তরা বলছেন যে সকলে ওখানে উপস্থিত হয়ে রয়েছেন, সকলে ফুলমালা নিয়ে রয়েছেন, নাম সংকীর্তন হচ্ছে, সকলেই গুরু মহারাজের জয়ধ্বনি করছেন, এবং তারা যেরকম, আমি তাদের মধ্যে একটু ব্যতিক্রম, কিন্তু আমি এগিয়ে যাবার লক্ষ মানুষ এগুতে পারছে না, আমি তো এগুতেও পারছি না, কাজেই আমি কোথায় আর দর্শনের আশা প্রায় ছেড়ে দিচ্ছি। কিন্তু ভক্তরা তখন আশা করে বসে আছেন, তারা বলছেন না বাবা একবার দর্শন দেবেন, কোথায় দর্শন দেবেন, কীভাবে দেবেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় তাঁর যেরকম তখন যেরকম মনে হয়েছিল সেদিন প্রথম দেখা, তিনি বললেন যে আমার কোনো ক্ষমতা নেই যে এই লোক ঠেলে আমি আর সামনে এগোতে পারি। তখন মনে হলো যে হলো না বুঝি, যখন হলো না বুঝি বলে হতাশ হচ্ছেন, ঠিক সেই সময়ে বলছেন যে সার্কাসে যারা খেলা দেখায় তারা যেরকমভাবে
সেই রকমভাবে ঠাকুরকে একটা কেউ একটা ধরে ঠরে নিয়ে এসেছেন এবং ঠাকুর একটি রডের ওপরে মানে দাঁড়িয়েছেন এবং সেখানে তাকে অনেক উঁচুতে এবং সেখান থেকেই ভক্তরা দেখছে এবং তাতেই তারা বিহ্বল হয়ে যাচ্ছে, বলে আমিও এর ব্যতিক্রম হলাম না, কিছুক্ষণের মধ্যে তাকে দেখে এমন বিহ্বল অবস্থা হলো, তিনি যে মানে দর্শন হতেই এইরকম অনুভব হয়ে গেল, আর কিছু আর মনের মধ্যে আর কিছু ভাবতেই পারলাম না, আর কোনো কথাই হলো না, কিন্তু কাছেও যেতে পারলাম না, চরণস্পর্শ করতে পারলাম না, সদানন্দকে তো খুঁজেই পেলাম না, কিন্তু ভেতরটা ভরে গেল। এই যে ভেতরটা ভরে গেল, শৈলজানন্দ প্রাণ মানে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে তিনি কিন্তু একেবারে অন্তর পূর্ণ করে ফিরছেন, পূর্ণ ঘট। তিনি ওখান থেকে যখন এ করছেন মানে ফিরে আসছেন, সেই সময়ে তিনি তার বারবার মনে পড়ছে যে ঠাকুর অত্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু মুখের হাসিটি কত সুন্দর। ব্যাপার হচ্ছে তিনি এই সত্যিই আমাদের মধ্যে, কত কষ্ট করে আবির্ভূত হয়ে তিনি প্রকাশিত রয়েছেন, কিন্তু তার মুখের হাসিটি, তার যে প্রসন্নতার শিক্ষা, তার যে প্রসন্ন, তিনি তার প্রসন্ন দক্ষিণামূর্তি গুরু, তিনি তা প্রসন্নমূর্তি ছাড়া জগৎ পালন হয় না, জগৎকে রক্ষা করা হয় না, সেজন্য তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন। এখন সেই হাসিটির কথা শৈলজানন্দ মুখোপাধ্যায় ভুলতে পারছেন না। তিনি তার সেই পংক্তি দেখছেন যে ঠাকুর ওই স্মিত হাস্য তার মুখে, ওখান থেকেই তিনি সবাইকে আশীর্বাদ করে দিলেন। তা তিনি নিজের, অথচ তার নিজের দাঁড়াবার কোনো জায়গা নেই, একটা রডের উপরে কত কষ্ট করে দাঁড়িয়েছেন তার নিজের কোনো জায়গা নেই, কিন্তু সকলের জন্য তিনি নিজেকে ওইভাবে নিজে ওইভাবে কষ্ট করে সবাইকেও কিন্তু আশীর্বাদ করছেন, প্রসন্নতা সহ আশীর্বাদ করছেন। খুব প্রতীকী ঘটনা, কিন্তু এর মধ্যে বহু তত্ত্ব গভীর আছে। সময় আমাদের গুরু পূজার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বলে আমরা এর বিশ্লেষণের মধ্যে গেলাম না, কোনো সময় বাবা ইচ্ছে করলে হবে তা ইয়েতে, কারণ শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট সাহিত্যিক, তিনি বিষয়ে বিশ্লেষণ করেননি, কিন্তু অনুভব করতে পারছি তার যৎসামান্য যে সূত্র যেটুকু পাওয়া যাচ্ছে তাতে এই এই ঘটনার গভীর তাৎপর্য আমাদের সামনে মানে ঠাকুর উন্মোচন করে দিচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে আর সময়ের অভাবে বলতে পারছি না। যাই হোক, বাবা এ করলেন মানে তাকে দূর থেকে প্রাণ ভরে দর্শন করে ফিরে আসছেন শৈলজানন্দ। তিনি কী করলেন বা তার সেই কথা মনে পড়ল, আবার মনে পড়ল, এবার সেটা একবার এই কথাটাও তার ওই গাড়িতে মনে পড়ছে, উনি কিন্তু শ্রীকুমারবাবুর সঙ্গে গাড়িতে আসছেন বর্ধমান থেকে কলকাতার পথে, গোটা পত্রে এরকম ভাবতে ভাবতে আসছেন, ওই এক ঝলক দেখেছিলাম, এইভাবে হয়েছিল, সদানন্দ এই বলল, তারপর তাই হলো, লীলার বাইরে যেতে পারছেন না, অবশ্যভাবে আর শরীরে নানান রকম তো অনুভব হচ্ছেই, প্রসন্নতা লাভ করেছেন। এই যে করে তিনি করলেন তা গ্র্যান্ড্যাং রোড ধরেই গাড়ি যাচ্ছে, কলকাতার কাছাকাছি এসে পৌঁছচ্ছেন, তিনি পুরনো দিনের কথা ভেবে যাচ্ছেন, আর হঠাৎ ঠাকুরকে দেখবার জন্য তার যে ব্যাকুলতা এসে উপস্থিত হয়েছে সেটা এত বেশি যে ভেতরটা যেন আঁকুবাঁকু হচ্ছে। তখন কি হলো, পাশে বসে আছেন শ্রীকুমারবাবু, তিনি একটি ইংরেজি বই পড়ছেন, একাগ্র মনে পড়ছেন, শৈলজাবাবু তাকে মোটেই ই করছেন না, তার যে মনোযোগটিকে তিনি একবারেই স্পর্শ করতে চান না, সেটি যেভাবে তিনি পড়াশুনো করছেন করুন, কিন্তু ভেতরটা অস্থির হয়ে উঠছে। এই সময় তার খুব ইচ্ছে করছিল যে একবার সীতারাম দাস ওঙ্কারনাথ দেব সম্বন্ধে যদি কিছু আলোচনা করি তাহলে যেন ভালো লাগে, কিন্তু শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে মানে পাশে যিনি বসে আছেন, ভেতরটা আমার যাকে নিয়ে উথাল পাতাল হয়ে রয়েছে, তার কথাটা একটু বলবার জন্য সকলের ইচ্ছে হয়, ওনারও ইচ্ছে হচ্ছে একটু বলি, কিন্তু শ্রীকুমারবাবু এত গভীরভাবে পড়াশুনো করছেন কিছুই বলতে পারছেন না শৈলজাবাবু। এখন তখন তিনি কী করলেন, তিনি তখন চুপ করে রইলেন এবং এর মধ্যে গাড়ি মোটামুটি কাছাকাছি এসে, কলকাতার কাছাকাছি এসে গেছে, বালিতে এসে গাড়ি পৌঁছালো। যখন পৌঁছালো, এসে আমাদের
শ্রীকুমার বাবু বললেন যে এইখানে একটু দাঁড়াবেন, আমি কয়েক মিনিটের জন্য বালির একটা রাস্তার মোড়ে গাড়িটা একবার খানিকক্ষণ থামাবো, তারপরেই চলে আসবো। বলে কেন, এখানে কী ব্যাপার? তখন বলি এখানে আমার এক গুরুভাই থাকেন, পদ্মলোচন মুখোপাধ্যায়, আর তিনি চলে গেছেন, তো আমার একবার সেখানে একবার দেখা করে আসার দরকার। তো একবার তখন বলে আমার দেরি হবে না, এই কথা বলেছেন। উনি তখনও বুঝতে পারেননি যে এই পদ্মলোচন মুখোপাধ্যায় কে, কী ব্যাপার বালিতে এখানে। তখন ওই গুরুভাই বলেছেন বলে শৈলজানন্দবাবু তখন বলছেন, আপনার গুরু কে? তখন শ্রীকুমারবাবু বলছেন, আমার গুরুদেব হচ্ছেন সীতারাম দাস ওঙ্কারনাথদেব। শৈলজানন্দবাবুর মানে আনন্দ কোথায় রাখবেন, বিস্ময় কোথায় রাখবেন, মানে তিনি একবারে হতচকিত অবস্থা। যে এতটা পথ এলাম, এত কিছু ঠাকুরের কথা এতক্ষণ ধরে বলছি, কোনো শব্দ নেই, সাড়া নেই, হ্যাঁ, আর আমি ওর সঙ্গে ঠাকুরের কথা একটু বলতে, এ কি, তিনি চুপ করে বসে আছেন, মানে ভালো লাগাই বেড়ে চলেছে। ঢুকে আছে, গুরুভাই একজন চলে গেছেন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন শ্রীকুমারবাবু সেই বাড়ির মানুষজনের সঙ্গে, সেখানে তিনি আর অত অপরিচিত মানুষ আগ্রহ নেননি, তিনি গাড়িতে বসে আছেন, ওরা গেছেন, বলেছেন আমি এক্ষুনি চলে আসবো, আর কিচ্ছু না। কারণ শ্রীকুমারবাবুর কাছে তো আর শৈলজবাবু বলবার সুযোগই পাননি যে আমার তাকে একবার দর্শন করার, একবার তাকে প্রণাম করার বড় ইচ্ছে, তো বলবার সুযোগই হয়নি, তো বই পড়ছিলেন। এইবার হলো কি, কেন বলতে পারেননি বলছেন, তো এর এই শ্রীকুমারবাবু নেবে যাবার পরে যখনই তিনি জেনে গেলেন যে ইনি সীতারাম দাসের শিষ্য, তখন এবারে শৈলজবাবুর ভেতরটা এরকম হতে লাগলো যে কথাটা আমি যদি আগে জানতাম তাহলে এরকম একজন এত বড় জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তির কাছ থেকে তার গুরুদেবের সম্বন্ধে কত কথাই না এতক্ষণ আমার জানা হয়ে যেত, গাড়িতে গোটা সময়টা একেবারে পণ্ড হয়ে গেল, ঠাকুর কথা কত জানা হতো, আরে ওনার শিষ্য, ওনার তো জ্ঞানী গুণী মানে সন্তান, তার কাছে কত জানতে পারতাম, হায় হায় ভেতরটা তার এরকম করছে, একটা মানে না পাওয়ার কষ্ট হচ্ছে, না পাওয়ার কষ্টটাই কিন্তু পাওয়া। এবারে সেখানে জিনিসটা দাঁড়ালো এই যে তিনি এরকম কথা ভাবছেন, তখন কি হলো এই সময়টাতে মানে তা হলো না, এই কথা ভেবে শ্রীকুমারবাবু ফিরে আসুন, মানে ফিরে আসুন মানে বালিতে গুরুভাইয়ের বাড়িতে গেছেন, সেখান থেকে তিনি ফিরে আসুন, আসার পরে বাকি যেটুকু রাস্তা আছে সেইটুকু শ্রীকুমারবাবুকে চেপে ধরবো, তার গুরুদেবের কথা শুনবো, এইটা তিনি মনে মনে ভাবছেন। ঠিক এরকম সময় হঠাৎ ওই শ্রীকুমারবাবুর সঙ্গী যে প্রহ্লাদ, সেও গিয়েছিল শ্রীকুমারবাবুর সঙ্গে ওই বাড়িতে, সে তো তার সহকারী, তিনি সবসময় শ্রীকুমারবাবুর সঙ্গে থাকেন, তিনি গেছেন কিছু বুঝে গেছে। খানিকটা পরে প্রহ্লাদ হঠাৎ ছুটতে ছুটতে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে তিনি একে আমাদের তখন ওই তখন শৈলজবাবু ভাবছেন যে শ্রীকুমারবাবু তার গাড়িতে একটা কিছু ফেলে রেখেছেন, প্রহ্লাদ ওটা নেবার জন্য ছুটে আসছে। তো প্রহ্লাদ ছুটে এসেছেন, প্রহ্লাদবাবু ছুটে এসে তিনি বলছেন, ছুটে এসে তিনি শৈলজবাবুর কাছে এসে দাঁড়ালেন, বললেন আসুন আপনার জন্য ঠাকুর নেবে আসছেন, নেবে এসেছেন রাস্তায়, আপনার জন্য ঠাকুর নেবে এসেছেন রাস্তায়, তাড়াতাড়ি আসুন। প্রথমে শৈলজবাবু বুঝতে পারেননি কী হলো, তখন তিনি বললেন তুমি কার কথা বলছো, কাকে ডাকছো? তখন বললে যে আপনাকে বলছি, শ্রীকুমারবাবু আপনাকে ডাকছেন, এরকম নয়, আপনাকে ঠাকুর ডাকছেন। বলে কে ঠাকুর? তখন বললে প্রহ্লাদ তখন বলছে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। তখন নিয়ে একেবারে মানে হতচকিত, আর এ কী, এ কী? তখন কী হলো, তিনি ওই ঠাকুরই বাড়িতে রয়েছেন, একবারে তিনি শৈলজাবাবু একেবারে চমৎকৃত। তিনি তখন সেখান থেকে আর কোনো জবাব কারুক শোনবার কোনো তার আর সময় নেই, তিনি তখন উন্মাদের মতো দরজা খুলে গাড়ির থেকে নেবে আনন্দে আত্মহারা হয়ে ছুটে চলেছেন প্রহ্লাদের সঙ্গে এই শান্তিরাম রাস্তায় বালিতে, ভেতরে কেদার ভবনের দরজার কাছে ঠাকুরের, ওখানে যখন তিনি ঠাকুরের কাছে এসে দরজার সামনে এসে উপস্থিত হয়েছেন, ঠাকুর ওপর থেকে নেবে এসেছেন এই ইয়ের জন্য, শৈলজাবাবুর জন্য, সেই দরজাতে ঠাকুরের সঙ্গে তার দেখা হচ্ছে শৈলজাবাবুর, এবং এই জটাজুটোধারী শীর্ণ তপস্বীর যে হাসি মুখ দুহাত বাড়িয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তুই শৈলজা আয় আয়, তাকে অনেক দিন ধরে দেখতে চেয়েছিস। শৈলজানন্দ বলছেন কে এই অন্তর্যামী, তার মহামানবিনী কে?
তিনি জুতো খুলে প্রণাম করার সুযোগটুকুও ঠাকুর দিলেন না, বুকে টেনে নিলেন। তারপরে বলছেন সমস্ত শরীর আমার জুড়িয়ে গেল। শৈলজবাবু বলছেন আমার সমস্ত শরীর জুড়িয়ে গেল, স্নেহ আর করুণার মন্দাকিনী ধারায় যেন অবগাহন করলাম। তারপর ছোট ছেলেকে যেমন হাত ধরে নিয়ে যায়, ঠিক সেই রকম করে ঠাকুর আমার হাতটি ধরে বারান্দা পেরিয়ে আমাকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসালেন, একটি ঘরে, যে সেখানে তখন নাম সংকীর্তন চলছিল। ঠাকুর নিজে বসলেন ছোট্ট একটি চৌকির ওপরে, একটি পা লম্বা করে রেখে, টান করে। শৈলজাবাবু এবং শ্রীকুমারবাবু বাবার চরণতলে বসে আছেন, কেদার ভবন বসে আছেন, সন্ধ্যা নেমেছে। একটি বিরহ পদ্মলোচন মুখোপাধ্যায় চলে গেছেন, সেখানে বাবা এসেছেন, বাবা রয়েছেন। আরেকটি বিরহে কাতর হয়েছিল শৈলজানন্দবাবুর অন্তর। বাবা দুই জায়গাতে উপস্থিতি দিচ্ছেন, দুইজনই উপস্থিত রয়েছেন। একদিকে শ্রীকুমারবাবু জ্ঞানের প্রতিমূর্তি, অন্তরে তার প্রেমের ফল্গু, আরেকদিকে যিনি এখন মানে তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন, দেখার জন্য যার অন্তঃকরণ একেবারে অস্থির হয়ে উঠেছিল, তিনি শৈলজানন্দ, বিশিষ্ট সাহিত্যিক শৈলজানন্দ তিনি রয়েছেন তখন বাবার চরণতলে। বাবা তাদের আশ্রয় দিয়ে দিয়েছেন। বাবা এরপরে শৈলজানন্দ বলছেন যে তার সামনে শ্রীকুমারবাবু রয়েছেন, আর ইয়েতে তখন তার মনে হচ্ছে শ্রীকুমারবাবুর একটি প্রণাম আমার কাছে প্রাপ্য আছে, কেন আজকে তার কল্যাণেই আমার গুরুদর্শন হলো, তার কল্যাণেই আজকে আমার দেবদর্শন হলো। তারপরে কী হলো, তিনি গাড়িতে উঠে শ্রীকুমারবাবুকে একটি প্রণাম করলেন। তখন তিনি বললেন আজ আমার অনেক দিনের বাসনা পূর্ণ হলো। এরপরে তিনি ঠাকুরের কাছে তার দর্শনের পরে দেখা হলে এই বলবো ওই বলবো কত রকম কথা বলেছিলেন। শৈলজানন্দ বলছেন আমার অনেক দিনের মনোবাসনা পূর্ণ হলো দর্শনের, ঠিকই তিনি আমায় বুকে টেনে নিলেন, আমি একটি প্রণাম করার সৌভাগ্য অর্জন করলাম, আশ্রয় পেলাম, কিন্তু আমার যে অনেক কথা বলার ছিল, অনেক কিছু যে শুধোবার ছিল, বলে তাঁর ওই মুখের পানে চেয়ে আমার মনে হলো আমার সমস্ত জিজ্ঞাসার উত্তর আমি পেয়ে গেছি, মুখ দিয়ে আর একটি শব্দ সরল না, কোনো কথাই বলতে পারলাম না। তার যে স্নেহ, যে ভালোবাসা, আমার সমস্ত শব্দ, সমস্ত অনুভূতি সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। পুরনো জীবন, পুরনো বছর ঠাকুর এইভাবে পার করে দিয়ে নতুন জীবন, নতুন বছরকে আমাদের সামনে এনে দেন। নতুন বছর আমাদের বলে তোমার সাধন জীবনের আর এইটুকু সময় বাকি আছে, ভালো করে তার চরণকে আগলে ধরো, আঁকড়ে ধরো, নাম করো, তাঁর চরণ ধরে পড়ে থাকো, বাকিটুকু তিনি দেখবেন।